পাইলটরা ঘুম পেলে কি করে, এটা কয়েকজন জানতে চেয়েছেন। আসলে খুব কষ্টের, মনে করেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যে করি, আপনি রাত তত গভীর ঘুমে আপনি আসেন, কল টাইম রাত 3টা, পিক আপ 4টা, ওই অবস্থায় আপনাকে উঠতে হবে। দেখা গেল যে আপনি দুবাই থেকে আপনি ইটালি রোম যাবেন, হ্যাঁ, তো আপনি পিক আপ হইলো আপনি ওই 1 ঘন্টার মধ্যে, মানে আপনাকে যেটা কল টাইম পিক আপটা দিবে, যাহা হলো কল টাইম 3টা হইলে পিক আপ 4টা, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আপনি ফাটাফাট গোসল টোসল সব কিছু করে ইউনিফর্ম করে আপনি 1 ঘন্টার মধ্যে নিচে নামবেন, গাড়ি আসবে আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে, তারপরে ওয়েট করবেন এয়ারক্রাফ্ট প্রিপারেশন। কিন্তু ওই যে ভোর 4টা 5টা সময় যে ঘুম, এটা কিন্তু প্রচণ্ড ঘুম। তো বলছিলেন যে পাইলটরা প্রচণ্ড ঘুম পেলে কি করে, আসলে অন ডিউটিতে লিগেলি আপনি ঘুমাতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় একটু ককপিটে দাঁড়াই, একটু স্ট্রেচ করি, কারণ তখন অটো পাইলট থাকে, কমিউনিকেশন যে পাইলট ফ্লাইং থাকে ওনার হাতে থাকে, আর তো আমরা চা খাই, কফি খাই, এবং কেউ কেউ আমাদের এয়ারক্রাফ্টে হট টাওয়াল দেওয়া হয়। হট টাওয়ালটা হচ্ছে যে এটা সিম্পল যে এটা টাওয়ালটার উপরে গরম পরে দিলে, আমাদের দিলে ভেপার বের হয়, তখন মুখের মধ্যে দিলে পরে হট টাওয়েলটা দিলে পরে ঘুমটা অনেকাংশেই ছুটে যায়। সুতরাং ইন নো কেস ঘুমানো যাবে না, আমাদের ঘুম সরাইতেই হবে, এবং নিরাপত্তার সাথে যাত্রীদের 1 পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।